তিনি মিডিয়া কিসিং সঙ্গ তিনি নরব নহনই আনি নগফাইমানি বাকে কাইসানো খা খামানি কক সাকলাইনের বাকে আবু কাহাই বাংলাদেশ যে প্রেজেন্ট কেয়ারটেকের যে গভর্নমেন্ট টংমানি তাবুক পার্বত্য চট্টগ্রাম যে তিনটা ডিস্ট্রিক্ট টংমানি চিনি বড় রঙে যেমন বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি অভয়ারক জাগাব এজ এ হোল বাংলাদেশ তাই এক্সক্লুসিভলি পার্বত্য চট্টগ্রাম চিটাগাং হিল ট্রেক জেনেমানি আর ও বারো হয়তো পনেরো লক্ষ ইন্ডিজেনাস বরক তো বুকুন বারা বড় ইন্ডিজেনাস বরক রগ্ন প্রেজেন্টলি বাংলাদেশ যে গভর্নমেন্ট যেভাবে অ্যাটাক খাই তোমানি হিন্দু রঙ অ্যাটাক খাই পেকা মন্দির রঙ অ্যাটাক খাই পেকা রাজানি লাইব্রেরি তোমানি রাজানি আর মন্দির তোমানি আবো সবাই দেখা আবো পাই তাবু হংকাই শুধু বুকুং বারা নাই নাই ইন্ডিজেনাস নাই নাই যে বাংলাদেশ যে অ্যাটাক তোমানি আপনি টোটালি আং কন্ডেম খাইও অন বিহাফ অফ আবো বন্ধ খাইথম আবো বন্ধ খাইনে না নাঙ্গ তানি বাকি হিংকায় আর ও চাকমা ত্রিপুরা দেববর্মা মারাক তিনি মগ গারু মুন্ডা উরাং উটাং লেপসা যত লুতঙ্গ ইনক্লুডিং মুগলি খবয় আহ বড় রোগ নেই যেভাবে নকশব যেভাবে বুয়ো হাসপাতাল থাকায় হাসপাতালে ট্রিটমেন্ট খাইমিয়া হাসপাতাল দুয়ার তালা দিত হাসপাতাল নি নার্স বা ডাক্তার অবন নুকুন দিন আব বরং চিকিৎসা খাই মাংলা খিনে সামানি জরব আর চুম বেলাই ওয়ান মাস হিসাব তাবু আং যে বড় বিভ্রান্তি মুই তো ও জাগাব বাকসা ইন্ডিয়া ও ফাইনা নাইও বরং চুম সাম মুলিনা নাঙ্গ রি রিনা নাঙ্গ বিভিন্ন সুযোগ সুবিধা রিনা নাঙ্গ আবনি বাগৈ চুম বিহাং লামতুই খেলাই ও ইন্ডিজেনাস বড় রগ্ন চুম ভারতবর্ষ যে ট্রাইবেল বারো তেরো কোটি তঙ্গ গেছিনি অর নর্থ ইস্ট সিমি যে আটটা স্টেটে যে বড় রোগ তমানি বড় যত্ন খা খানজাক আউনি বাকই ত্রিপুরানি বিশিংটি খেলে আংসানু সঙ্গ যেহেতু যত পার্বত্য চট্টগ্রাম ত্রিপুরা বাই নামজাক তিনি ছামানু নিনি সাবরুম করবু শিলাসরি গন্দাসরা আইন রেঞ্জ ফাইজিং যত বড় তমানি বাকাই বরং জেসে খেলে তো প্রটেকশন খাইনে বাকাই ভাই খেলে চুম একবার বই মান আমি চুম লামার ঢুকনাই স্টেট গভর্নমেন্ট বাই সালাইয় ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট নি মন্ত্রী বাই সালাইয় ইন্ডিয়া নি ইউনিয়ন মিনিস্টার ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বাই সালাইয় চুম যে চট্টগ্রাম যে বড় রং ইন্ডিজেনাস অ্যাটাক মানি আবো ইন্ডিয়া গভর্নমেন্ট রক আবর হস্তক্ষেপ ফ্লাইন নিতাম ইন্ডিয়া গভর্নমেন্ট আবর নাইকলনা নিতাম এনেকাই অভয় খাই হেঁকাই আর বরফ টংনানি চাঙানি নক সকসা যাক এমনি সেতাবুক ওয়াটি ফাইয় ফ্লাট উঙ্গয় বান কুন্দরি ছবই নক কুড়ি তোমার জরা তাইসা যে তোমার জরা নক সবাই হিংকায় হাতি উঠাংমাইয়া বাজার থাংমাইয়া মাইরুম পাইমিয়া আবো বেলাই নেওয়া নামা সিনসা আবো কখে হাইছে যে বরক সাগক লাইন বসিও লাইবো মাও সুম সতন গাংকাই সতন নাম সুম যে 1971 পাকিস্তান বাই বাংলাদেশ যুদ্ধ দান ধ্রুব বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট উনা নাই তং ধ্রুব ভাষা আন্দোলন তুই বস্কাঙ্গ আগগৈ বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট উনা নাই তোমান জরাব হাজার হাজার বরক আপ্রু রেকর্ড মতে উনিশশো একাত্তর রেকর্ড নিমত চিনি নরকলাহা নাতি ক্লাই তোমান জরাব চিনি হিউমিনিটি গ্রাউন্ড সুমন সুমানাই হিনাই চিনি দাবর সং চিনি বাবু সং খুব খাই মাই খাঙ্গ মাইরুম খাঙ্গ রাং খাঙ্গ আহে ক্লাই চালি খা বমে আইনি চুম আবো থরুকসা দে আবো মুগলি সাদে হিন্দু দে মুসলিম দে চুম নাইয়া যত বড় চুম চিনি বড় গ্র আপ্রুব সেবা খেলা কিন্তু চিনি বড় রোগ কাল পর্যন্ত চট্টগ্রাম তমানে ও তিনটা ডিস্ট্রিক্ট তমানি বরফ যদি অভাইঙ্গ লাহা না তিউ তহকাই চুম খা খাম ই আবন প্রটেকশন আবন বন্ধ খেলে না উঠম ইন্ডিয়া গভর্নমেন্ট যেসে খেলাইব না আবন হস্তক্ষেপ খেলে না উঠম আবন আনি আপিল স্টেট গভর্নমেন্ট বিশিং তুই ইন্ডিয়া গভর্নমেন্ট আনি আপিল কারণ অভয় খেলাইকা হংকাই ই বরগ্র ই এরিয়া ই অশান্তি তো নাই বরগ্র শান্তি খেলাইবেন অভয় হংকাই আমি সাকলাইম ইন্ডিয়া গভর্নমেন্ট আর হস্তকে খেলাইদানি দরকার নাংসু হই তখন স্যার তাম নাহাম তুই তাম বাংলাদেশ অবহাই উনানি কক লাগে বিকজ আর ইন্ডিজিনিয়াস রব তো আর ন্যাশনাল বরক তো তুই তাম আজম সা থানায় সালকিসা সেকান যে আর হিন্দু মানুষ রক্ষাই যা মানে
নশো যেমন পাঁচ মাস কাহানি গেপিং হাই নাই তারপর ইন্ডিজিনাস সাকাও অবহাই চক্র যেমন নশো যেমন তাম নাহার মতামে মান সার অব খাই ত্রিপুরা তুই খাই বার বর্ষ ফাই তাবো বজাগা সেটেল নাসু স্টাডি খাই যাই কিন্তু ত্রিপুরা নো করে দূর ত্রিপুরা তুই রক খাম থাঙ এখানে বড় হাই লাগে হিন্দু না এটাক লেখা রাজবাড়ি এটাক লেখা লাইব্রেরি এটাক লেখা কুমিল্লার লাইব্রেরি শেষ লাইকা ইন চিটাগাং ব্রুটালি কিলিং ইন চিটাগাং ডিস্ট্রিক্ট চিটাগাং হিল ট্রেক অল ইন্ডিজিনাস আর সাফারিং দে শুড নট সাফার দে শুড নট ব্রুটালি অ্যাটাক বাই দ্য বাংলাদেশ গভর্নমেন্ট এজ ওয়েল এজ বাংলাদেশি পিপল সিন্স উই হেল্প দেম 1971 আপনি চুম্বরণ সেবা খাইকে মানে চুরতাইসে সর্বনাশ খাইনে বাকি তো চুম্বরণ অতীত আগে লাগুম আও ইতিহাস বর্ণ সেবা খাই বলে আবার বলে না ইন্টেনশন তামো সাইমিয়া যেসু ফান ইন্টেনশন তম বড় বন্ধ মাস বা খেলে দেয় বন্ধ মা খেলাই খেলাই আনকাই চুম ইন্ডিয়ানি ইন্ডিজেনাস বরক র বাংলাদেশ নি পার্বত্য চট্টগ্রামী ইন্ডিজেনাস বাসে না বাগে যে যে লামাতি থানা নাগ সরকারি ভাবে বেসরকারি ভাবে সোশ্যাল সামাজিক যে কোনো সংস্থা নিবিসিং চুম আগম নাই তোমা সামুং নুমুং হিন্দি তোমা ফেসিলিটিস হিন্দি সরকারি ভাবে যেভাবে চুম আগম নানে ভাবে চুম লামা দুটো তঙ্গ চুম আবো বুঝা বুঝ তঙ্গে স্যার সাম ইন্টেলেকচুয়াল লস হাই তঙ্গ যে তাবো যে বাংলাদেশ নি ইস্যু না ওরা মোরা বমা হেকে বাংলাদেশ বিষয় মমা হেং আবো কাইনি কাইথাম কান্ট্রি ডে সাগলাই তঙ্কা সেন্ট মার্টিন আইল্যান্ড হিং তঙ্গ আবার নু তুই তঙ্কা সব আরো প্লেন গাতি খাইনা নাই সব আরো জাহাজ গাতি খাইনা নাই অলে বলে আংথাংয়া আংখাই অসুন নর এয়ার বেজ আবু খে আনি কক আর ইন্টারন্যাশনাল পলিটিক্স লেভেল আমি আগে না থাকিয়া আবো চীন দে তং রাশিয়া দে তং আমেরিকা দে তং ইন্ডিয়া দে তং মায়ানমার দে তং থাইল্যান্ড দে তং আবাং সানা থাকি আবার চাপ্তারিয়া আনি চাপ্তার অসুন যে দুর্ভাগ্যক্রমে বড় তাব বাংলাদেশ কিন্তু আগেও 1947 ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট উনফ্রু আর নি বড় রব ইন্ডিয়া বাই তং নামু সুযোগ মানে কিন্তু আরো নারব জাকা ইনকে তাও পর্যন্ত যে চিনি বড় নি ফিলিং চিনি বড় নি সোয়া চিনি বড় নি আশীর্বাদ চিনি বড় নি সাগ ঈশ্বর বা ভগবানের কথা ইয়াত নব রু ইয়াত তাঙ্গজাক মানে বাগুই দেবা তাক বা চুম অনেক কথা কথা কক খুনাও যেমন বিজেপি আরএসএস সাব চিনি অখণ্ড ভারত হিমানি হাহাই ঠিক অভাইন চিনি ত্রিপুরালেন জাগব গ্রেটার ত্রিপুরালেন হিং পাই ও পার্ট বডে অর ইনক্লুড উন্না বাগে দে অভয় দেব টাকা আব ঈশ্বর নি পুরা আশীর্বাদ চুম না নগ গে কুসুগো তঙ্গে যে ইন্টারন্যাশনাল লেভেলে লিডারশিপ যে তঙ্গে নি বড় নি পুরা সোয়ার নগ বড় নাইক নাই দ্য উইস্টম অফ সিনিয়র পিপল আব চুম যত সবাই চিনি সাগ ক্লাই থ আব চুম নাই বিজেপি বিজেপি জনজাতি মোর্চা উঙ্গয় পার্টি লেভেল অর্গানাইজেশন লেভেল আভাই কোনো ডিসকাশন উঙ্গিয়াকু আবো উংনাই উংনা কিন্তু তার পর্যন্ত আন প্রেসিডেন্ট সংবাই বা বিভিন্ন চিনি লিডারশিপ রকবাই সালাই ডিসকাশন খেলাই মেমোরেন্ডাম রেজানি আর বং এম্বেসি বা বাংলাদেশ বা ইন্ডিয়া গভর্নমেন্ট অমতি রহনানি এক্সক্লুসিভলি বিজেপি জনজাতি মোর্চা বাই কোনো স্টেপ না যাইয়াকো হাইফোনে আমি যেটা খাই না খাই কারণ নুং সানা মুসং মানে নি খা ট্রেক্টর ডাঙ্গ আবুদিনী ব্যাপার বুইসায়ফোন আং মা সাগারা খা ও জায়গাও আনি দল আন বেজুয়া দেখি খাই তাম খাই আং অনেক সিনিয়র বিজেপি নেতারানো বসুংকা আং বিজেপি জনজাতি মোর্চানি ভাইস প্রেসিডেন্ট বা আনি জনজাতির আনি ইন্ডিজেনাস হোক আরব বুথাজা তমানি বাগই আং কক মা সানাই তাম হিং কাই ইন্ডিজেনাস ব্যাপার কক সানাই বাগই নন কেব মথাক মাইয়া নন কেব তা সারি গিয়া তানি হিংকাই নমাব সায় তো সায় বলে নিজের দখনি বরক বুথার যাক মানে বাংলাদেশ নিজের দখনি বরক বুথার যাক মানে বুইনি হাও অবনে সানান বাগাই কোনো মাউন্ট এভারেস্ট কোনো স্পিড ব্রেকার করে আমার বাগে আমি সানানি বাদ দৌ আচ্ছা আসে রক্ত ফাস্টে বন্ধ সরকার তো হাতর বন্ধ সরকার তো আসু ঘটনা হয়ে তো আমি বাগে সেখান আর বুঝিয়ে দেবো আর কারণ তো আমি বাগে অব বিজেপি জনজাতি মোর্চা হুঁকায় আব বিজেপি নিচ্ছে কোন সে বেড়ে বিজেপি আসল গেফাং
কেন্দ্র নেছিবি দিল্লি নেছিবি সে মোদিজি সঙ্গ সে অমিত শাহ সঙ্গ হোম মিনিষ্টার সঙ্গ বরক নাই তাম হুঙ্কা বা বরক নাই মান না সুখ নাই মানে সমান সুখ কলাই যাব হাইফা নাম সে অন রেসপন্সিবিলিটি তঙ্গ সে নকনি বড় রক ঠিকা হুঙ্কায় নিনি নক হর খামকা হুঙ্কায় ফায়ার সার্ভিস ফায়ার ফান নুং তুই লোতাস তুই ফান হর বুথানা নিমা গাই নিনি দায়ী দায়িত্ব তঙ্গ অ তুই লোতাস হর থু থুই থু থুই আব ওল নিক বিদ্যুৎ দেবন মা তাবো বিজেপি জনজাতি মোর্চানি গভর্নর বা অ্যাপয়েন্টেড এম বি সিংগই তাবু নরন না হয় সামান বাগই ইউসু ইউনুস যেটা বিনি ইন্টারিম যে গভর্নমেন্ট চালন চালক মানে আর নি 15-16 লক্ষ বুকুং বারা ইন্ডিজেনাস বড় রং স্টপ খেলি না হাইয়া বখলাই এখন আংসা নাই আই হ্যাভ আ রাইট আমি বড় রং বুঝা যাক মানে আংসা একে সব সানে বা নখসা কানে বড় পাই সাপাই না আউন বাকি না আংসা নাই বাদ দাও বাংলাদেশ নি ম্যাপ না সঙ্গে কে ইয়াং খাগ্র সুরেন যে চিতা নাম দন্দে কাশাল লেগ পিস পাক পঙ্গু আর লেগ পিস না তুই বক আছে জিও পলিটিক্যাল তো না আমন খামানি বাগে গো কসাই তো নিউ ক্রকসা টিপ্রাসা নে নিন টিপ্রাসা বড় রক আর ও মা হেকে ছাত্র যত মনে এর যে তো মন ছাত্র মনে আর লেগ পিস খালি তাহা তাহা নহ নবা আব তো ইন্টারন্যাশনাল কোয়েশ্চন বা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আব সানা নাকে আগে দিছিলে নে যখন নেশনী মিটিং নগ থাঙ্গ আব শিলিগুড়ি ও 32 কিলোমিটার জায়গা তো আবার হিন তপ তত রাখি হিন চিকেন নেক ও চিকেন নেক যদি খাগুই রিখাঙ্কাই নর্থ ইস্ট কাইসা দেশ উঠাঙ্গ 8টা সিস্টার তমানি তাবু বিজেপি 8টা সিকিম নখবই 7 সিস্টার হিয়া এই সিস্টার বহিয়া অষ্টলক্ষ্মী হিনে চল হিকাই আবার তুই ওই নর্থ ইস্ট নি বড় আলাদা দেশ খাঙ্গা হিনায় আনি খাই কোনো সামানিক ওয়ান সুমানি করি অমতি খা কাহাঙ্কাই ভারত বাই মেইন লেন নিচে মিছং হাকসাল থাঙ্কাকাই সং তাইব ডেভেলপ উনিয়াম নাই আনি সানা মুসং মাঙ্কা হাইছে ইয়াফং বাই কোনো চালাই চাইয়া ইয়াফং বাই সার খাহাঙ্কাই কুজুক সাকাও জেসু পানি নে বথাই চাইয়া তাবু সং ইন্ডিয়া না হামজাং না নাঙাই ইন্ডিয়া বাই না তংনাই ইন্ডিয়া বাই তংমান বাগে না আগিনি সরকার যে খলাই মানে তাবুনি সরকার তাও খাইয়ে নর্থ ইস্ট কা আদমি নর্থ ইস্ট দিল্লি কা দিল্লি সে দূর নেহি হে চুম নর্থ ইস্ট বড় সাবো তাবো আগে শিখলা রক সাবো যে নর্থ ইস্ট কা দিল্লি হাম লোক কা দিল সে বহু দূর হে হিংস তাবো চেঞ্জ কা ল্যাঙ্গুয়েজ তাকে সাবো দিল্লি হাম লোক কা দিল মে হে দিল্লি হাম লোক কা করিব মে আগে আহি হিম তাবো ডেভেলপমেন্ট মিত আবন বাগে ন অব তাবুক যদি শিলিগুড়ি নিয়ে সকাগই নর্থ ইস্ট কাকদানি হিমানে আব ইমান ইমান ন তঙ্গা ওই ইমান নুগুই চাইয়া বরং সে ইমান তে কেসা নু খাই চাও তাম যে চিটাকাং হিট্রেড নি বরক রক বরক বাংলাদেশ তঙ্গা মুসে নাই অনেক বরক চাও চিনি অর কালচারাল টিম লগো ফাইও অনেক প্রোগ্রাম লগো আইনি বরক ফাইও লে মাসা মুসে ট্রিং লগো ফাইও সুং সুংগো নং আইনি কন্ডিশন বখায় নং আয়ং বেলাই তংস তংদে সুংলে আয়ং তংস তং ইয়া সুং ইয়াং ফাইনা মুসং ইয়াং তং না মুসং কে সিনি আরনি হার অর খাক জাগই অব ইন্ডিয়া বাই জুক হাকাই সুংতে খুশি ঘমং নে বংনি পার্সোনাল বিউ অর্গানাইজেশনাল বিউ ইয়া বংনি কোন অব কনস্টিটিউশনাল বিউ ইয়া বংনি পার্সোনাল বিউ সাও বরক বাহাইং বা চ্যারিটি বিগিন এট হোম বরনি ওয়ান সুক মান নক দিছিবিনা অব খুম বাতুই বারো আবন বাগে না বর নিজেটা ওয়ান সুক মানে বিজেপি আর এস এস নি যেটা বানসব মানে অখণ্ড ভারত হিন মানে অভা হাই না আঙ্গ আগে বসাগ নামনি মিডিয়া বল অখণ্ড ভারত হিন হিমা হাই না বাংলাদেশ আনি হিন্দু তম কিন্তু হাকে বাংলাদেশ নি চুম অর নি হিন্দু হিন্দুস্তান নি হিন্দু রিনি বখা মানে মানজ যা আও মনে না অখণ্ড ভারত বাংলাদেশ নি তিনি ত্রিপুরা সারে ইন্ডিজেনাস তম তিনি ত্রিপুরা তম ত্রিপুরা তো আগে দুইটা উঠাঙ্কা কাইসাকে হিল ত্রিপুরা কাইসাকে প্লেন ত্রিপুরা চুমতাবো হিল ত্রিপুরা তম আবো হিল ত্রিপুরা নে পার্ট ন এঙ্কাই ও আরো বাংলাদেশ নে হাও হিল ত্রিপুরা ডক তংফান পার্বত্য চট্টগ্রাম তংফান বড় আনি বুখাবাই মানজাক মানজুজাক আউন বাগে ন গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হিমানি বতা আং অর্থ হিন মাতনিয়া অবধি আং বুঝবতা আউ বন অখণ্ড ভারত নি জাগব ও বখা সবম হাই আং মাতন স্যার গতকাল মহারাজা
ওনার ফেসবুক থেকে লাইক করেছে, উনি বলেছে 26 তারিখে একটা বড় ধরনের মিছিল করা হবে আগরতলা। তো আপনাদের জনজাতি মোর্চা তরফ থেকে এই মিছিলে কোনো সমর্থন থাকবে কি থাকবে না? এটা বোবাগড়ার সঙ্গে এবং আমাদের বিজেপি জনজাতি মোর্চার কোনো ডিসকাশন হয়নি এখনো। উনি করেছেন ঠিক আছে, এখন আমরাও 24 তারিখে যেহেতু বোবাগড়া আসবেন আগরতলাতে, তখন ডিসকাশন করে ভারতীয় জনতা জনজাতি মোর্চা কিভাবে ওই প্রশাসনে সামিল হতে পারে, আমরা বিজেপির সঙ্গে কথা বলব, প্রদেশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলব, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। আমরা ভারতীয় জনতা জনজাতি মোর্চা, আমরা ইচ্ছা করলেই যে কোনো জায়গাতে যে কোনো কাজ করতে পারি না, আমরা জিজ্ঞেস করতে হয় আমাদের মাদার অর্গানাইজেশনকে। মাদার অর্গানাইজেশনকে জিজ্ঞেস করে যদি জনজাতি মোর্চা যেতে পারবে না যদি বলে, আমরা যেতে পারবো না। আর ইন্ডিভিজুয়ালি যদি কেউ যেতে চায়, কে ধরে রাখতে পারবে? তো আপনাদের তরফ থেকে যদি বলা হয় এখানে যেতে না যেতে, তো আপনাদের জনজাতি মোর্চার তরফ থেকে কোনো এই ধরনের বড় আকারের কোনো মিছিল প্রতিবাদ মিছিল করার সময় এখনো আলোচনা হয়নি? আমরা দেখছি, কারণ জনজাতি মোর্চা এক্সক্লুসিভলি জনজাতির স্বার্থ জেন্ডার। তো জনজাতি ওইখানে এইভাবে অ্যাটাক হয়েছে, জনজাতি ওইখানে অশান্তি হয়েছে, ডেফিনেটলি ভারতের জনজাতি মোর্চা, ভারতীয় জনতা জনজাতি মোর্চা নিশ্চয়ই শান্তিতে থাকবে। আর স্যার, আপনি অনারেবল গভর্নর নমিনেটেড এনডিসি, বাংলাদেশে যে ঘটনা সংঘটিত হয়েছে এই ঘটনা নিয়ে আপনি কোনো গভর্নর স্যারকে কোনো নোটিশে দেওয়ার চেষ্টা করেছেন নাকি পরবর্তীতে দেবেন বলে? 24 তারিখে আমাদের এডিসির কাউন্সিল আছে, ওই কাউন্সিলে সবাই আসবে, 30 জন এমডিসি আসবে, ওইখানে আমি ডিসকাশন করব। ডিসকাশন করে যদি কেউ এরকম রায় যদি না দেয়, আমি এবং শিবসেনলি অ্যান্ড কাইপেন কিছু এমডিসিদেরকে নিয়ে আমি আলোচনা করি। আমি ব্যক্তিগতভাবেও দুইজন আমরা মেমোরান্ডে দিতে চেষ্টা করব পার্টিকে ইনফরমেশন দিয়ে, কারণ এটা অসাংবিধানিক না, আনকনস্টিটিউশনাল না, যেহেতু পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিজ এক্সেলেন্সি গভর্নর আমাদেরকে দায়িত্ব দিয়েছে মানুষের জন্য কথা বলা, মানুষের দুঃখের সময় দুঃখ দুর্দশার সময় কথা বলা, মানুষের পাশে দাঁড়ানো, এইটাও একটা আমাদের ডিউটি, আমাদের কার্যক্রমের অঙ্গ হিসেবে আমি মনে করি। আমি পিছিয়ে থাকবো না, আমি কথা বলতে চেষ্টা করব। স্যার, অনেক অভিজ্ঞ লোকের কথা, বাংলাদেশে যদি এরকম পরিস্থিতি যদি এরকম হয়েই থাকে, ইন্ডিজিনিয়াস পিপলের উপর যদি এরকম অত্যাচার যদি বারংবার হয়ে থাকে, ভবিষ্যতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ হতে পারে, কি মনে করেন আপনি? বাংলাদেশ দুই টুকরা হয়ে এক টুকরা ভারতে আসবে, এক টুকরা বাংলাদেশে থাকবে, এরকম হলেও এটা আমাদের কোনো থাকবে না। আমাদের দেখতে হবে এটা ন্যাশনাল লেভেলে যারা মেইনল্যান্ড ইন্ডিয়াতে যারা বসে, এটা পরে ইন্টারন্যাশনাল ম্যাটার, ইউনাইটেড নেশন এটা দেখবে, এটা আমাদের ঘরের ব্যাপার না, প্রদেশের ব্যাপার না, ইন্ডিয়া গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট, ইউনাইটেড নেশন এটা ডিসকাশন করে কি হবে না হবে এটা দেখবে। যেমন 1978 ইসরায়েল ইন্ডিপেন্ডেন্ট হলো মাত্র 1100 something square kilometers, তার ত্রিপুরার একটু বড়। 1952 ওরা যখন যুদ্ধ লাগলো পশ্চিম জর্দন, আবার 1952 আসলো, এরকম হতে হতে এখন 22,000 something square kilometers, ত্রিপুরার একটু দাব, এরকম হয়েছে। এখন বাংলাদেশে যে পার্বত্য চট্টগ্রামে ওইখানে মানুষ যদি থাকতে যদি না চায় বাংলাদেশের সঙ্গে, ওরা যদি ক্লেম করে আমরা ভারতের সঙ্গে আসব, আমি ব্যক্তিগতভাবে আমি কোনোদিন বাধা দেব না, আমি ওয়েলকাম করব। নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা ইন্ডিয়া গভর্নমেন্ট দেখবেন, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এটা ইন্টারন্যাশনাল রাষ্ট্র পুঞ্জ দেখবে, রাষ্ট্রসংঘ দেখবে, ইউনাইটেড নেশন দেখবে, ওটা তাদের ব্যাপার। কিন্তু বাংলাদেশের 15-16 লক্ষ জনজাতি আমরা বাংলাদেশে থাকবো না, আমরা ইন্ডিয়াতে আসতে চাই যদি বলে মোস্ট ওয়েলকাম। আর মানে শুধু লুক না, ইনক্লুডিং জিওগ্রাফিক্যাল এরিয়া সহ মানুষ আসলে তো হবে না, জায়গাও আসতে হবে, এইটা আমি কোনোদিন করবো না, রিজেক্ট করবো না, আমি কোনোদিন এটাকে বিরোধিতা করবো না।
আমি ওয়েলকাম জানাব, মোস্ট ওয়েলকাম। যদি ওখানকার লোকজন যদি এইরকমই দাবি করে থাকে, জিওগ্রাফিক্যালি এন্ড ফিজিক্যালি বাদের সাথে তারা যুক্ত হতে চায়, আপনি একজন বিজেপি এমডিসি, আপনি নিজে বিজেপি সম্পর্কে কি বলতে চাইবেন এসব ব্যাপারে? বিজেপি যারা দিল্লিতে বসে আছেন, যারা ফাইনাল ডিসিশন নেবেন, ফাইনাল ডিসিশন টেকার, তাদের সঙ্গে কথা বলবো, তাদের সঙ্গে বাংলাদেশে যারা ইচ্ছুক এইরকম লোকের সঙ্গে কথা বলে মেমোরেন্ডাম সাবমিট করব, আমরাও সমর্থন দেব। কারণ ওইখানে থাকা সত্ত্বেও, কারণ 1971 যখন ইন্ডিপেন্ডেন্ট হয়েছে বাংলাদেশ, 1947 যখন ইন্ডিপেন্ডেন্ট হয়েছে বাংলাদেশ, পার্বত্য চট্টগ্রামের লোকও তো ব্রিটিশের বিরুদ্ধে লাগলো, পার্বত্য চট্টগ্রামের লোকও তো 1971 পাকিস্তানের বিরুদ্ধে লাগলো, এটা ভুলে গেলে হবে না। এই ইতিহাসকে ধরে রেখেই আমরা বলবো যে নর্থ ইস্টের জনজাতি হিসাবে, মঙ্গোলিয়ান হিসাবে আমি তাদের পাশে দাঁড়াবো, তাদের সঙ্গে থাকবো।